অহেতুক ছোটখাটো ব্যাপারে এত স্ট্রেস করেন, করতে গিয়ে তার জীবনকে একদম মানে একটা কঠিন করে ফেলে এবং পরিবার সবার জন্য একটা দুর্বিষহ ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়ার ইস্যু কি, টিভিটা এখানে থাকবে না ওখানে থাকবে, এই নিয়ে হচ্ছে ইস্যু, এবং এই নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। 40 বছরের পর হার্টকে ভালো রাখার জন্য তাহলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ আপনাকে। তো আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে 40-এর পরে যেহেতু হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এই জন্য আমাদেরকে, এবং এটাকে আমরা বলি এক্সিকিউটিভ এজ, মানে এই বয়সে কিন্তু মানুষ তার স্ব ক্ষেত্রে, সেই শিক্ষকতা ক্ষেত্রে হোক, ব্যবসা, চাকরি, বেসরকারি, সরকারি বা বিজনেস, সব ক্ষেত্রে মানুষ কিন্তু একটা প্রতিষ্ঠার তুঙ্গে থাকে বা চূড়ায় থাকে, প্রতিষ্ঠার একটা সীমাহীন মানে ব্যস্ততার মধ্যে থাকে, ব্যস্ততার মধ্যে সফলতার প্রান্ত মানে অবস্থায় থাকে। আমরা বলি 40 থেকে 45 বছর, এটা হচ্ছে মানে এইজ অফ এক্সিকিউটিভ, মানে ডিজিজ অফ এক্সিকিউটিভ বলা হতো এক সময়, যে এক্সিকিউটিভদের বয়স, আপনি যে কোনো প্রতিষ্ঠানের এক্সিকিউটিভদের বয়স সাধারণত এরকম বয়সেই থাকে, এই 45 থেকে 50-60 এরকম বয়সে থাকে। কাজেই এই এক্সিকিউটিভদেরই ডিজিজগুলো বেশি হয়, যেহেতু অনেক স্ট্রেস থাকে কাজের মধ্যে, তো এই জিনিসটা অনেকটা কমে আসছে এখন। বরং এক্সিকিউটিভরাই অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে, হয়ে তারা নিজে থেকে ডায়েট কন্ট্রোল করে, ওয়েট কন্ট্রোল করে, সব কিছু কন্ট্রোল করে। কিন্তু যারা এক্সিকিউটিভ না, ধরেন একদম সাধারণ শ্রমিক বা একজন সাধারণ শ্রমজীবী মানুষ, ইনি সচেতনতার অভাবে ইচ্ছামতো উনি সিগারেট খাচ্ছেন, কোনো রকম চেক আপের দরকার মনে করেন না, প্রেশার থাকলে ঠিকমতো ওষুধ খান না, কাজে এই গ্রুপের মধ্যে এখন দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে। এবং আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স নেন, আমাদের যে হৃদরোগের যে বিভিন্ন চিকিৎসালয় আছে আমাদের দেশে, যে হসপিটালগুলো আছে, দেখবে অনেক সাধারণ রোগীরা আসছে হার্ট অ্যাটাক নিয়ে। কেন? তাদের মধ্যে সচেতনতার অভাব, এবং অনেকে আছে যে চিকিৎসার সামর্থ্য থাকে না, পরে যখন হার্ট অ্যাটাক হয়ে যায় এবং জানতে পারে, তখন যে ব্যয়বহুল চিকিৎসা, যে কোনো কোনো পেশেন্টের হয়তো মেডিসিনই থাকলে হয়, কিন্তু অনেক পেশেন্টের রিং লাগতে পারে, কারো কারো বাইপাস করতে হতে পারে এরকম, তো সেই ক্ষেত্রে তাদের সেই সামর্থ্য থাকে না, যার ফলে অকালে তারা মৃত্যুমুখে পতিত হয়। এই জন্য 40-এর পরে যেটা করতে হবে, যে একইভাবে ডায়েট কন্ট্রোল করা, তারপরে কোলেস্টেরল চেক করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, প্রেশার থাকলে ভালো করে কন্ট্রোলে রাখা, তারপরে ওই ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল, সিগারেট খেলে অবশ্যই সিগারেট বন্ধ করতে হবে, তো এইগুলো ছাড়াও নিয়মিত এক্সারসাইজ, ওয়েট কন্ট্রোল, এবং স্ট্রেস থেকে আমরা যত মুক্ত থাকতে পারবো, প্রত্যেক মাসে কম বেশি থাকবে, কিন্তু এটা যেন আমাদের সীমার মধ্যে থাকে। আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমি পেশেন্ট হিসেবে আমি দেখতে পাই যে অনেক মানুষ অহেতুক ছোটোখাটো ব্যাপারে এত স্ট্রেস করেন, করতে গিয়ে তার জীবনকে একদম মানে একটা কঠিন করে ফেলে, এবং পরিবার সবার জন্য একটা দুর্বিষহ ব্যাপার, ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া লেগে যায়, ছোটোখাটো জিনিস নিয়ে। এবং আজকাল আমাদের মধ্যে টলারেন্স এত কমে গেছে যে অনেক ক্ষেত্রে, এটা পাশ্চাত্যে আমরা এরকম পড়েছি যে ডিভোর্স হয়ে যায় কি জন্য, ছোটোখাটো ইস্যু নিয়ে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়ার ইস্যু কি, টিভিটা এখানে থাকবে না ওখানে থাকবে, এই নিয়ে হচ্ছে ইস্যু, এবং এই নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। নাক কেন ডাকে, দুজন কেন দুই ঘরে ঘুমায়, এটাও একটা ইস্যু, মানে কেন আমি বিয়ে করেছি, তুমি আমার অন্য ঘরে থাকবা কেন, একই সাথে থাকতে হবে, এই ইস্যু নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। অথবা আমার পেট, আমি একটা বিড়াল পছন্দ করি, হাজব্যান্ড ওয়াইফ বলে না এই বিড়াল ঘরে রাখা যাবে না, এদিকে হাজব্যান্ড না আমি রাখবই, এই ইস্যু এরকম। এই জিনিসগুলো আগে ওয়েস্টে অনেক বেশি ছিল, এখন দেখি আমাদের দেশেও আস্তে আস্তে এই জিনিসগুলো প্রচলন হচ্ছে। আপনি দেখবেন যে শহরে বিশেষ করে ডিভোর্স রেট অনেক বেড়ে যাচ্ছে, এটার কারণ কি, আমাদের মধ্যে টলারেন্সের অভাব, সহনশীলতা, সহমর্মিতার অভাব, তো এগুলোও কিন্তু হৃদরোগের সাথে জড়িত। একজন যদি রাগ করে, দেখা যায় এটা একটু গবেষণা আছে যে রাগ করার পরবর্তী 2 ঘন্টায় হার্ট অ্যাটাকের রেট প্রায় 3 গুণ বেড়ে যায়, এবং স্ট্রোকের রেট 5 গুণ বেড়ে যায়। অথচ দেখেন ইসলাম কত সুন্দর ইয়ে করেছে যে রাগ যেন আমরা না করি, এর জন্য অনেক কোরআনের মধ্যে অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন, ওয়াল্লাযিনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিবিনা আল-গাইজা ওয়াল-আফিনা আলান-নাস, তারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা রাগকে দমন করে রাখে এবং মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে। রাগকে দমন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন যে
কুস্তিতে পরাজয় করার মধ্যে কোনো বীরত্ব নেই, বরং রাগের মুহূর্তে যে দমন করে রাখতে পারে সেই হচ্ছে সত্যিকার বীর, রাসূলের হাদিস। এবং আমার কাছে মাঝে পেশেন্ট আসে, পেশেন্টের ওয়াইফরা বলে যে স্যার উনি তো খুব রাগ করেন, এত রাগ করে স্যার উনার সাথে কথাই বলা যায় না। অথচ আমি তখন বলি আচ্ছা আপনি দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়েন, আপনি তো একটা পরহেজগার লোক, এইটা যেমন আপনি সুন্নত মনে করেন, রাগ করাটা তো কি আপনি সুন্নত মনে করেন? বিরত থাকা সুন্নত তাহলে, এইটা তো কোরআনে আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কি আমি পারবো? এইখানে উনি এইটাকে ফলো করবেন না।